নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ক গ্রাফিক্সের তরফ থেকে। তো আজকের আমি আপনাদের একটা টেক্সট ডিজাইনই শেখাবো, সেটা আপনারা সবাই পারবেন। আর আমি প্রত্যেক সময় বলি যে আপনাদের এটা আপনারা পারবেন করতে, আপনারা হয়তো বাড়িতে চেষ্টা করেন পারেনও, তো আমাকে সেটা কমেন্ট করে জানান। আপনাদের যদি কোনো অসুবিধে হয় সেটা আপনাদের জানান, আমি আবার আপনাদের কমেন্ট বক্সে সেটা বলে দেবো কীভাবে কী করতে হবে, সেটা হয়তো আমি আবার বলে দেবো। অথবা আমার যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আবার আপনারা দেখুন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন কীভাবে আমি করছি। ওকে, তো আজকে যেই টেক্সট ডিজাইনটা আমি দেখাবো সেটা আমি এখন বলবো না, যখন আমি কম্পিউটার স্ক্রিনে আমি যাব তখন আমি আপনাদের বলবো আমি কী ডিজাইনটা করব। ওকে, তো চলুন আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে কীভাবে কী হচ্ছে। ওকে, তো বন্ধুরা, তো আমি বলেছিলাম যে আপনাদের স্ক্রিনে গিয়ে বলবো যে এটা আজকে কী শেখাবো। তো আজকে যে টেক্সট এফেক্টটা শেখাবো সেটা হচ্ছে ওয়াটার টেক্সট এফেক্ট, বা ওয়াটার মার্কিং টেক্সট এফেক্ট বলতে পারেন। ঠিক আছে, আজকে যে ডিজাইনটা শেখাবো সেটা হচ্ছে আমি ফটোশপে শেখাবো। ঠিক আছে, তো চলুন আমরা ফটোশপ খুলে ফেলি। তো আমাদের আমরা কী করব, প্রথমে একটা পাতার ইমেজ নেব। ঠিক আছে, আপনারা অন্য কিছু নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি পাতার মধ্যে আজ এই ডিজাইনটা করে দেখাবো কীভাবে টেক্সটের একটা ওয়াটার মার্কিং এখানে করবেন। তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের এরকম একটা ডিজাইন নিয়ে নিতে হবে, বা ইমেজ নিয়ে নিতে হবে, বা যা কিছু আপনার পারেন নেবেন, নিয়ে ওর মধ্যে এই কাজটা করবেন। ঠিক আছে, তো প্রথমে কী করতে হবে, আমাদের এখানে দেখবেন টেক্সটে গিয়ে, টেক্সট টুলে গিয়ে এখানে 4 নম্বর যে টুলটা আছে, হরাইজেন্টাল টাইপ মাস্ক টুল, এই টুলটা নেবেন। নিয়ে কী করবেন, প্রপোর্শনালি একদম এখান থেকে এত পর্যন্ত টানবেন। ঠিক আছে, তো এরপরে কী করতে হবে, এরপরে এখানে একটা নাম লিখবেন, যা কিছু নাম লিখবেন সেটা আপনাদের ব্যাপার। আমি আমার চ্যানেলের নাম লিখছি স্মার্ট। ঠিক আছে, এখানে আরেকটা মনে রাখার বিষয়, এই যে লাল স্ক্রিন হয়ে গেছে এটা মাস্কের জন্য হয়েছে। তো এখানেই যা কিছু করার, মানে ছোট করার, বড় করার, যা করার করে নেবেন, কারণ এর পরবর্তী সময় পরবর্তী স্টেপ যখন আসবে তখন আর কিছু করতে পারবেন না। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, আপনারা যখন ইমেজ নেবেন এখানে এই লেয়ারে দেখবেন লকের চিহ্ন রয়েছে। ঠিক আছে, এইরকম লকের চিহ্ন রয়েছে, তো ওই লকের চিহ্নটাকে ডবল ক্লিক করে সরিয়ে দেবেন। তো আমি আবার টেক্সটটা নিচ্ছি, হরাইজেন্টাল টাইপ মাস্ক টুলটা নিচ্ছি, নিয়ে এখান থেকে টুলটা টানলাম। ঠিক আছে, আমার চ্যানেলের নামটা লিখছি স্মার্ক, একটু ছোট করে দিন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটাকে ধরে টানুন, তাহলে আপনার নামটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে আপনি পিক টুল নেবেন বা মুভ টুল নেবেন। ঠিক আছে, মুভ টুল নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে একটা আমরা সিলেকশন টুল দেখবেন, এখানে একটা সিলেকশন মতন এসছে। তো এবার এবার কি করতে হবে, এইবার আমরা এডিট থেকে করব কপি মার্জ। এই কপি মার্জের মানে হচ্ছে যে আপনি যেটুকু জায়গা টেক্সট দিয়ে বা কিছু দিয়ে সিলেকশন দিয়ে সিলেকশন করে রেখেছেন সেই জায়গাটার অংশটুকু ও কপি করে নেবে। ঠিক আছে, তো আমরা কি করব, কপি মার্জ। ঠিক আছে, তো এরপর কি করতে হবে, এরপর করতে হবে কি, আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে, ঠিক
এই লেয়ারটার উপরে, ঠিক আছে? তো নিয়ে কিবোর্ড থেকে করতে হবে কন্ট্রোল প্লাস ভি, এই করবেন তখনই এখান থেকে দেখবেন সিলেকশনগুলো চলে গেছে। তো এবার কী করতে হবে, যে আমাদের জিনিসটাকে ভিজিবল করার জন্য কী করতে হবে, আমাদের এখানে যে নিচে অপশনগুলো দেখছেন এখান থেকে যেতে হবে এফেক্টসে। এফেক্টসে যাওয়ার পরে এখান থেকে যে লাস্টে যে অপশনটা রয়েছে ড্রপ শ্যাডো টুল, এখান থেকে আপনারা এটা চুজ করবেন। যেই চুজ করবেন দেখবেন এখানে আপনাদের অটোমেটিক অপশন, অটোমেটিক আপনাদের যেটা আমি লিখেছিলাম আমার চ্যানেলের নাম সেটা চলে এসছে। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। তো আমি এখানে প্রথমত এখানে সাইজটাকে একটু কমিয়ে দিই, ঠিক আছে? ডিস্টেন্সটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, ওকে। অ্যাঙ্গেলটাকে একটু কমিয়ে দিতে বাড়িয়ে দিই কি হয়, ঠিক আছে? ওকে, এটাকে একটু কমিয়ে দিলাম, ওকে। এখান থেকে ওকে করে দিতে হবে, ঠিক আছে? ওকে করে দিলাম। তো আবার কি করতে হবে আমাদের, এখানে এটা বোঝানোর জন্য যে এখানে একটা অবজেক্ট বা কিছু আছে, কিছু লিখেছেন, তার জন্য আমাদের একটা স্ট্রোক দিতে হবে। এখানে স্ট্রোকে যান, স্ট্রোকে গিয়ে এখান থেকে মোটামুটি আপনারা 2 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল এটা দিতেই পারেন, দিয়ে ওকে করে দিন, ঠিক আছে? তো বন্ধু দেখতে পেলেন যে এই আমরা কি সুন্দর একটা ওয়াটারমার্কের এই পাতাটার উপর একটা ওয়াটারমার্কে একটা টেক্সট লিখে ফেললাম। তো এটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন, ঠিক আছে? তো আর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ডিজাইন কেমন লাগছে, ঠিক আছে? তো কেমন দেখলেন ডিজাইনটা, দারুণ না? তো এইরকমই কিছু আমার আরও ভিডিও আছে, তো সেগুলো দেখবেন। আর পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আমি আনছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো সেই ভিডিওগুলো দেখার জন্যে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটা চেপে দেবেন, তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবেন, ঠিক আছে? সুতরাং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।